আসসালামু আলাইকুম শুধুই অর্কিড ফোরামের সুপ্রিয় সদস্যগণ যারা এইমাত্র আমার এই চ্যানেলে যোগদান করলেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আগে থেকেই ছিলেন তাদের ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণাতেই এই চ্যানেলে আজ প্রায় তিরিশ পঁয়ত্রিশটি মতো ভিডিও আমি করেছি আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও হবে একটু লম্বা হতে পারে আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন আজ একুশ ফেব্রুয়ারি ভাষা দিবস দুই সময় এখন আমার ঘড়িতে প্রায় আটটা বিশ মিনিট বাহিরের টেম্পারেচার আজকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি সকালে এখন প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এগুলি মূলত তথ্য সম্পর্কিত বিষয় এখানে প্র্যাকটিক্যালি করে দেখানোর মতো তেমন কিছু নেই আজকের এই এটাতে আমি প্র্যাকটিক্যালি কোনো কিছু আপনাদেরকে করে দেখাচ্ছি না কারণটি হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে গেলে তখন আমাকে একটি আইটেমের উপরেই ভিডিওটি করতে হচ্ছে কারণ সময় একটা বিরাট ফ্যাক্টর অনেক সময়ের জন্য অনেক কিছু দেখানো সম্ভব হয় না কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি কাজগুলি করি তখন আমি বিভিন্ন ধরনের ইউটেন্সিল বা টুলস বা হার্ডওয়্যার আমি ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু এখন পরিচয় করিয়ে দিব। যাতে করে আমি পরবর্তীতে ভিডিও করতে গিয়ে ওই জিনিসগুলো ব্যবহার করলে যেন আপনারা ওর প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার বিধি এবং উপকারিতাটা আপনারা যেন বুঝতে পারেন এবং পাশাপাশি আজকের বিষয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমি যে নিউট্রিশনগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে ক্যালম্যাগ এই প্রোডাক্টটি ক্যালম্যাগ তারপরে ইউজ করে থাকি আমি সিউইড ম্যাক্সিক্রপ সিউইড আমি ইউজ করি डिउ सिउ एक्सट्रा सुन भिटाम ह्यूमिक एसिड ह्यूमिक एसिड एट एमियो एसिड एट এটা রিব্লুম একটা এক ধরনের ব্লুম বুস্টার আমি মোটামুটিভাবে এই জিনিসগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি কোনো ফার্টিলাইজার বা সার আমি আনিনি। কারণ আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র ফিড নিয়ে কথা বলবো ফিড বলতে আমি এগুলোকেই বুঝাই এই জিনিসগুলোকে দেওয়া মানেই হচ্ছে ফিডিং করা এর সাথে ফার্টিলাইজার অ্যাড করলে বা এনপিকে অ্যাড করলে তখন আমি এটাকে বলি ফার্টিলাইজার ফার্টিলাইজারের ভিডিও আমি আলাদাভাবেও করব পরে করব এখন আমি ফিটগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পাশাপাশি যে জিনিসগুলো টুলসগুলো আমি ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা পাশাপাশি হেলথ সচেতনতা স্বাস্থ্য সচেতনতা নিয়েও আমি কথা বলব তাহলে প্রথমেই শুরু করা যাক আমাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি বিশেষ করে ধরেন এই ক্যালম্যাগ বা এই সুইড এক্সট্রাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এগুলো সবই কিন্তু আপনার কেমিক্যাল এবং বিভিন্ন ধরনের কেমিক্যালে এরা মিশ্রিত ফলে আপনারা এগুলো যখনই ব্যবহার করবেন সবাই হয় এ ধরনের কিচেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন আর তা না হলে এরকম প্যাকেট পাওয়া যায় এই প্যাকেটের আপনার সাইজ অনুযায়ী এরকম প্যাকেটের আপনারা স্কিন টাইট হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন এবং এই গ্লাভসটি আপনারা কেন ইউজ করবেন কারণটি হচ্ছে যে এই প্রোডাক্টগুলো পানিতে মিশানোর সময় আপনারা দেখবেন যে প্রথম দিকে হয়তো টের পাবেন না বোঝা যাবে না আস্তে 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 দেখবেন যে এর মধ্যে হাতের মধ্যে হাতের নখের কোনাগুলো শক্ত হয়ে যাচ্ছে প্রচুর শক্ত হয়ে যায় নখের কোনাগুলো এবং নখগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় নখগুলো নরম হয়ে যায় আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এই প্রোডাক্টটির একদম গোড়ায় আমি জানি না দেখতে পাচ্ছেন কি না এই প্রোডাক্টটির একদম গোড়ায় একদম গোড়ায় আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিছু সাদা সেনিমেন্ট বা কিছু সাদা 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 কিছু লেগে আছে এগুলো কিন্তু রেসিডিউ এগুলো গাছের গোড়ায়ও জমে থাকে আপনার হাতেও লেগে থাকে আপনি যে বালতিতে এগুলোকে গুলাচ্ছেন সে বাল্টিটা যদি আপনি ঠিকমতো পরিষ্কার করে ধুয়ে না রাখেন তাহলে সে বাল্টিতেও এই জিনিসগুলো আপনারা পাবেন দেখেন এই তো লেগে থাকবে আপনি এই এই জিনিসগুলো পানিতে গুলিয়ে তারপরে পানিটা ফেলে দিয়ে একটা লাল রঙের বা কালো রঙের বাল্টি যদি আপনি রেখে দেন একদিন পরে দেখবেন এগুলোতে সাদা পাউডারের মতো জমে গেছে এগুলো থেকে অবশ্যই আপনাকে নিরাপদ থাকতে হবে যার কারণে আমি এই ধরনের একটি লাল মগ ব্যবহার করি এটার মানে হচ্ছে এতে এইটা শুধুমাত্র এই দ্রবণগুলো মিশ্রিত করার পরে গাছে প্রয়োগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এরকম একটি সাদা আমি হ্যান্ডওয়ালা মগ ইউজ করি যেটাতে আমি শুধুমাত্র সাদা পানি এটা দিয়ে নেই এটা আমি সাদা পানিতে চুবাবো না কেন কারণ আমার সাদা পানিতে যদি পিপিএম থাকে তিরিশ এটা দিয়ে তিন চারবার চুবানোর পরে এটা পিপিএম বেড়ে হয়ে যাবে চল্লিশ যার কারণে সাদা পানি যখনই মিশ্রিত করব আমি তখন এই মুখটি সাদা মুখটি ইউজ করবো দিস ইজ এ কোড কালার কোড আইডেন্টিফিকেশন আমার জন্য আমি যাই মিশ্রিত করি না কেন এই জিনিসটা দিয়ে আমি এটাকে স্টিয়ারিং করি অর্থাৎ যে ঘুটাঘুটি করতে হয় নানা করতে হয় এটা ব্যবহার করি আমি নানা করি এটা বেশ সাতলোটা বেশ লম্বা আছে এবং স্টেনলেস স্টিল হ্যাঁ ফলে এটাতে রাসায়নিক বিক্রি হওয়ার সম্ভাবনা খুব কম এটা আমি ইউজ করে থাকি আমার প্রোডাক্টগুলোকে আমি যখনই আমি কোনো স্প্রেয়ার বোতলে দেই আমি এই ছাঁকনি ব্যবহার করি যাতে কোনো রকমের পদার্থ আমার স্প্রেয়ার বোতলে গিয়ে আমার নজরটি বন্ধ না হয়ে যায় এই বড় ছাঁকনিটি ব্যবহার করি পানি বালতি থেকে স্প্রেয়ার বোতলে ঢুকিয়ে ঢালার জন্য এর পাশাপাশি আপনারা হয়তো অনেকে হাসবেন এই ব্রাশটিকে ইউজ করতে হয় অনেক হার্ডি ব্রিস্টেল ব্রাশ এটা আমার এই এই প্রোডাক্টগুলোকে বা এই বাল্টিগুলোকে এগুলোকে মাজার জন্য এবং এটা দিয়ে কিন্তু সব জায়গাতে মাজা যায় না ফলে আমাকে অনেক সময় এই সফট এটাও ইউজ করতে হয় কারণ বাল্টির কোনায় কোনায় বাল্টির কোনায় কোনায় অনেক সময় সেডিমেন্ট লেগে থাকে বাল্টির কোনায় কোনায় লেগে থাকে তখন ভিতরটা আমাকে এটা দিয়ে পরিষ্কার করতে হয় বন্ধুরা আমার সব সময় ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট পাউডার আছে আপনি যখনই কাজ শেষ করবেন কাজ শেষ করার পর অবশ্যই অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিয়ে ব্রাশ করে আপনার যেই ইউটেন্সিলগুলো ইউজ করছেন যে পাত্রগুলো ব্যবহার করছেন সেগুলোকে ক্লিন করে পরের দিনের জন্য রেখে দিবেন এটা এটা স্বাস্থ্য সচেতনতার কারণে করছি বলছি পাশাপাশি যেন ক্রস কন্টামিনেশন না হয় একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের যেন ক্রস কন্ডামিনেশান না হয় এর জন্য এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আসেন পিএইচ এবং টিডিএস মিটার আমি আপনাদেরকে বেশ কয়েকটি পিটিএস পিডার দেখাবো প্রথমে আমি অনেকটা অনিচ্ছাকৃতভাবেই চাপে পড়ে আমি দায় সারাভাবে এই টিডিএস মিটারটি আমি কিনেছিলাম কত এক হাজার টাকা দিয়ে টিডিএস মিটারটি আমি কিনেছিলাম কিছুদিন ব্যবহার করার পর এটা নষ্ট হয়ে যায় তখন আমি বাজারে গেলাম একটা ভালো টিডিএমএস মিটার কেনার জন্য তখন আমি প্রায় চার হাজার টাকা দিয়ে হান্না কোম্পানির এই পিএইচ মিটারটি কিনেছি অরিজিনাল হান্না কোম্পানি একেবারেই খোদাই করা দেখেন এটাও পাঁচ ছয় মাস পরে নষ্ট হয়ে গেছে কোনো কিছুই অবশ্য চিরস্থায়ী না নষ্ট হবে কিন্তু দুঃখজনক হলে সত্য যে এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাওয়ার পর তখন আমি বাধ্য হয়ে আমি তখন আরও একটু কিছু টাকা খরচ করে আমি এই কোম্পানির এই দুটি টিডিএস এবং পিএইচ মিটার আমি কিনলাম এটা টিডিএস মিটার এটা পিএইচ মিটার এখন দেখেন টিডিএস মিটারটি খুললে পরিষ্কার একদম পরিষ্কার পিএইচ মিটারটি আপনি যখনই খুলবেন এটা একটা সাদা ক্যাপ দেওয়া আছে ক্যাপের ভিতরে একটা সলিউশন লাগানো আছে তার মানে এই টিডিএস মিটারটি আপনি যখন খুলবেন খোলার পর দেখেন এখান থেকে দেখেন পানি বেরোচ্ছে এই যে এই যে পানি বেরোচ্ছে তার মানে একটা সলিউশনে চুবানো আছে এটা এটার ভিতরে একটা স্ল্যাশ থাকে স্ল্যাশটাকে সবসময় ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে যদি না রাখেন এই সলিউশনটা ব্যবহার করা হয় এটার ভিতরে এই যে পানি আছে এই যে পানি দেওয়া আছে নিচে দেখেন এখানে এই সলিউশনটাকে আমি ব্যবহার করছি এখন এটা ব্যবহারের কারণটা কী কারণটা হচ্ছে এখানে একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশটি আপনি যদি ভিজিয়ে না রাখেন তাহলে আপনি পিএইচের কোনো রিডিং আপনি ঠিক মতো পাবেন না কোনো রিডিং পাবেন না ঠিকমতো যার কারণে আপনাকে এটা এই সলিউশনে ভিজিয়ে রাখতেই হবে এবং এটাকে পাঁচ মাস ছয় মাস আমি সাধারণত ছয় মাস পর পর এটাকে আমি ক্যালিবারেশন করি ক্যালিবারেশন করাটা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট আপনি যদি না করেন তাহলে আপনি ভুল রিডিং পাবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি ছোট্ট একটা কলের ট্যাপে যে ইউজ করে একটা ফিল্টার কলের ট্যাপে ইউজ করে এই সেই ফিল্টারটি আমি ব্যবহার করে থাকি এবং এটি কেন ব্যবহার করি তারও একটি কারণ আছে কারণটি আমি বলছি আপনাদেরকে এখানে এটা আপনি যে কোনো সেলুনে গেলে নাপিতের ঘরে বা সেলুনে দোকানে গেলে আপনারা পাবেন ওরা এটা কালার ডাইংয়ের জন্য ব্যবহার করে থাকে ওদের কাছ থেকে আমি নিয়ে আসছি এখানে একটা সুন্দর ক্যাপের মতো আছে ক্যাপের মতো আছে চাপ দিলেই পানি বেড়ায় চাপ দিলে পানি বেড়ায় দেখছেন তো আমি এটা কেন করি এটা আমি করি হচ্ছে এই কারণে আমার এই টিডিএস মিটারটা আমি যখনই পানিতে দিচ্ছি টিডিএস মাপার জন্য এটাতে পানি লেগে থাকে এবং যে পানিটি লেগে থাকে সেটা কিন্তু এখানে যে টিডিএসটা আছে যদি একশো টিডিএস থাকে তাহলে হান্ড্রেড টিডিএসের পানি কিন্তু এখানে লেগে আছে আমি যদি এটাকে পরিষ্কার করে না রাখি তাহলে দুটো ক্ষতি হচ্ছে একটা হচ্ছে যে এই টিডিএসটার মধ্যে সেডিমেন্ট জমে যাবে আপনি রিডিং ঠিক মতো পাবেন না আরেকটা ক্ষতি হচ্ছে যে এখানে পানি জমে যাওয়ার কারণে আপনি যখন নর্মাল সাদা পানিতে দিবেন তখন সাদা পানি তিরিশ পিপিএম থাকলেও সেটা একটু দশ পিপিএম বা বিশ পিপিএম বেশি দেখাবে আপনি কনফিউজ হয়ে যাবেন যার জন্য আমি এটাকে সব সবসময় ইউজ করার পর এভাবে পানি দিয়ে এটাকে আমি ওয়াশ করি এভাবে পানি দিয়ে দিকে ওয়াশ করি আপনারাও এইভাবে ওয়াশ করবেন এটাকে ওয়াশ করার পর এটাকে সুন্দর করে ক্লোজ করে দিবেন ক্লোজ করে এরকম একটা শক্ত জারের মধ্যে এটাকে নিচ মুখে করে নিচের দিকে মুখ করে আপনি এটাকে রেখে দেবেন যাতে এটা উপর দিকে মুখে না থাকে কারণ স্ল্যাশটা যেন পানিতে ভিজে থাকে নিচের দিকে মুখ করে দিবেন আচ্ছা এবং পাশাপাশি এটার একটা ক্যাপ আছে ক্যাপটাকে এটাকে বন্ধ করে দেবেন যাতে পানি পরে না দেয় আমি হ্যান্ড ওয়াশ ইউজ করি আর যখনই আমি কাজ করব আমি খালি হাতে যদি কখনও করি তাহলে আমি হাত খুলে সাথে সাথে আমি হ্যান্ডওয়াশ দিয়ে আমি হাতটাকে পরিষ্কার করে নিই আমার বাকেটগুলোকে পরিষ্কার করেছি বাকেট পরিষ্কার করার পরেও আমি কিন্তু ওই হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আমার হাতকে আবার ক্লিন করে নিচ্ছি এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো কয়েকটা জিনিস যেমন ধরেন এই পাত্রটিতে ক্যালনাইট্রেট লেখা আছে এই পাত্রটিতে আমি শুধুই ক্যালনাইট্রেটকে আমি দ্রবণ করবো শুধু ক্যাল এই পাত্রটিতে ম্যাগনেশিয়াম লেখা আছে আমি এটাতে শুধুই ম্যাগনেশিয়াম দ্রবণ করব আমি কখনোই ম্যাগনেশিয়াম এটায় ক্যাল তা করব না এটা আলাদা দুটা আলাদা কাজের জন্য ব্যবহার করে থাকি এবং এখানে দেখেন পিএইচ আপ কারণ পিএইচ মিটারে আপনি যখন দেখতে যাবেন তখন পিএইচ মিটার কিন্তু আপনাকে সাথে সাথে পুরো পিএইচ রিডিংটা দেবে না একটু সময় নেবে টিডিএস মিটারটা দেবে কিন্তু পিএইচ মিটারটা একটু সময় নেবে সময় নিয়ে সে আপনাকে দিবে ফলে এটাকে পানিতে চুবিয়ে রাখতে হবে বেশি চুবানো যাবে না আবার কমও চুবানো যাবে না যার জন্য আমি পরিমাণ মতো এই ক্যাপের মতো একটা জিনিস ব্যবহার করছি এবং এখানে আমার সুন্দর দাক্কাটা আছে আমি যদি কোনো এমএলএর পানি ব্যবহার করতে চাই আমি এটা দিয়েও ব্যবহার করতে পারছি এক কাজে দুই কাজ হচ্ছে সো আমি এটাও ইউজ করছি রাইট আমি এই ক্যালসিয়ামকে তোলার জন্য আমি কাচের একটি ড্রপার ইউজ করছি আমি প্লাস্টিকের ড্রপার ইউজ করছি না কাচের ড্রপার ইউজ করছি এখানে টেন এম পর্যন্ত আছে সেলেশন করা আছে টেন এম এটা কাচের এটা দিয়ে আমি এটাকে সাধারণত তুলে থাকি এবং আমি যে লবণ জাতীয় জিনিসগুলো তুলি সেটাও আমি একটা টুলস আছে স্টেনলেস স্টিল এটা দিয়ে আমি তুলি মাঝে মাঝে অল্প কিছু স্টিয়ারিং করার দরকার পড়লে আমি এটা দিয়েও স্ট্যারিং করতে পারি যাই হোক এখানে পিএইচ ডাউন করার একটা সলিউশন আছে আর এখানে পিএইচ আপ করার একটা সলিউশন আছে দেখেন পিএইচ আপ করার সলিউশনটা কিন্তু আমি একটা কালার্ড একটা পাত্রে রেখেছি যাতে করে সূর্যের আলো হতে না যায় পিএইচ ডাউনটা আপনি নর্মালি রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা অ্যাসিটিক অ্যাসিড পিএইচ আপ হয়ে গেলে তখন এই ড্রপার দিয়ে আপনি পিএইচ কিন্তু তুলে অল্প কিছু দিয়ে পিএইচ ডাউন করতে পারেন এবং কতটুকু দিবেন এটা আপনি করতে করতে অবশ্যই আপনি আয়ত্তে চলে আসবে এটার কোনো ব্যাপার না আচ্ছা এবার আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেগুলি হচ্ছে যে যে নিউট্রিশনগুলো আমি ব্যবহার করি যেটাকে আমি ফিড বলে থাকি আমি আগেই বলেছি যে ওয়াটারিংয়ের জন্য হচ্ছে শুধুমাত্র পানি সাদা পানি সাদা পানি আমরা কখনও ব্যবহার করি কয়েকটা কারণে এক নম্বর হচ্ছে যে এগুলো ধোয়া পাতলা করার জন্য হ্যাঁ এগুলো পরিষ্কার করার জন্য সাদা পানি ব্যবহার করি আরেকটা সাদা পানি ব্যবহার করি আমাদের যখন পটকে ফ্লাশিং করতে হয় কারণ এই পটগুলোতে আপনারা দেখবেন অনেক সময় ভিতরে অনেক সেডিমেন্ট জমে যায় হ্যাঁ অনেক সেডিমেন্ট জমে জমে যায় সাধারণত মাসে দুবার আমি এগুলোকে সাদা পানি দিয়ে অর্থাৎ আরও ওয়াটার যেটা আছে আমি কিন্তু ট্যাপের পানি ব্যবহার করি না ট্যাপের পানির প্রসঙ্গে আমি পরে আসছি সাদা পানি দিয়ে আমি এটাকে ফ্ল্যাশ করি তো সাদা পানি এই একটা কারণে আমি ব্যবহার করি এছাড়াও আমি মাসে অন্ততপক্ষে একবার সাদা পানিতে প্রায় একশো আশি পিপিএম ম্যাগনেশিয়াম সালফেট দেই দিয়ে গুলিয়ে সেই ম্যাগনেশিয়াম সালফেটের গুলানো পানি প্রায় এক বাল্টির মধ্যে নেই প্রায় তিরিশ চল্লিশ লিটারের মতো পানি হয় সেখানে বেশ এতটুকু পরিমাণ সেলফ সালফেট দিয়ে টিডিএস মিটার দিয়ে মাপি মেপে একশো আশি পরিমাণ নিয়ে তারপরে মানে একশো আশি মানে কি একশো আশি প্লাস আমার যদি স্টার্টিং পিপিএম থাকে তিরিশ তাহলে যোগ তিরিশ তার মানে দুশো দশ তো পিপিএম রিডিংয়ে যখন দুশো দশ হয় তখন সেটা দিয়ে আমি তখন ক্লাসিংয়ের কাছটি আমি করে থাকি এ হচ্ছে সাদা বাড়ি এখন আসেন রেইন ওয়াটার রেইন ওয়াটারটা নর্মালি জিরো এর কোনো পার্সেন্টেজ নাই এর মধ্যে কোনো নিউট্রিশন নাই মিনারেলস নাই কোনো কিছু নেই কথাটা আমি অনেকবার অনেক জায়গাতে অনেকভাবে বলেছি আপনারা শুনে দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি যে রেইন ওয়াটারে কোনো রকমের খাদ্য নাই মিনারেলস নাই সার নাই কিচ্ছু নাই তারপরেও কিন্তু আমাদের দেশে একটি কথা আছে যে যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পণ্য দেশ কথাটি সত্য তবে এটা বৃষ্টির কারণে নয় এটা ভিন্ন একটি কারণে এ ব্যাপারে অনেকভাবে কথা বলেছি আমি পরে এই ব্যাপারে বিস্তারিত বলব তো ওয়াটারের পিপিএম হচ্ছে জিরো কিন্তু আমি যখন আমার বাসায় রেইনওয়াটারটার ছাদে আমি যখন কালেকশন করি আমার চারটি বড়ো বড়ো ড্রাম আছে আমি প্রায় চারশো গ্যালন পানি আমি সারা বছর জমিয়ে রাখি হ্যাঁ এর পিপিএম আমি পাই প্রায় তিরিশ চল্লিশ মাঝে মাঝে পঞ্চাশও হয়ে যায় কারণ বাতাস থেকে যে দূষিত জিনিসগুলো রেইনওয়াটার নিয়ে টিনের চালের উপরে পড়ে পড়ার পর সেখান থেকে পাত্রে পড়ে এতে একটু পিপিএম বেড়ে যায় আরেকটা হচ্ছে ট্যাপের পানি ট্যাপের পানির টিডিএস আমি মেপে দেখেছি আমার এখানে দুইশো থেকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তখনই হয় যখন পানিটা নতুন ওয়াশা থেকে আসলো তখন যে পানিটা আমি পাই ছাদের উপরে ট্যাঙ্কি থেকে সেটা প্রায় চারশো পঞ্চাশের মতো হয়ে যায় চারশো চারশো পঞ্চাশের কম ছাদের উপরে পানিটা থাকার পরে দুই দিন থাকার পরে যখন পানিটা আমি পাই তখন সেটা হয়ে যায় প্রায় আড়াইশো দুইশো এরকম তবে ট্যাপের পানিতে অনেকে বলবেন যে আপনি ক্যালম্যাগ বা ক্যালসিয়াম আলাদাভাবে কেন ব্যবহার করছেন ট্যাপের পানিতে তো ক্যালসিয়াম আছে অবশ্যই ট্যাপের পানিতে ক্যালসিয়াম আছে এবং ট্যাপের পানিতে যে ক্যালসিয়ামটা আছে সেটা আমাদের খাওয়ার জন্য আমাদের 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 জন্য এটা গাছের জন্য না কারণ কারণ ট্যাপের পানির ক্যালসিয়ামটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনাইট আর এটা শুধু ক্যালসিয়াম এর সাথে ম্যাগনেশিয়াম মিক্সড করে এটা একটা সলিউশন তৈরি করা হয়েছে কিন্তু আপনি চাইলে ক্যালসিয়াম আলাদা ম্যাগনেশিয়াম আলাদা করতে পারেন সেই প্রসঙ্গে আমি পরে আসবো এটা হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মিক্সড এবং এটা চিলটেড আর ট্যাপের পানি যেটা সেটা প্রি ব্রোকেন নয় এটা কিন্তু চিলটেড নয় ওটা প্রি ব্রোকেন নয় এটা প্রি ব্রোকেন কর ভুল বলেছি ট্যাপের পানিটা প্রি ব্রোকেন কারেকশন ট্যাপের পানিটা হচ্ছে প্রি ব্রোকেন এবং এটা প্রি ব্রোকেন নয় এটা ব্রোকেন এবং এটা চিলটেড প্রি ব্রোকেন এবং ব্রোকেনের বিষয়টি আমি আরেকটু পরিষ্কার করে বলি যে আপনি যখন ভাত রান্না করবেন চালটা হচ্ছে প্রি ব্রোকেন এটা তখনও ভাঙেনি খাওয়ার উপযুক্ত নয় আপনি যে পরিমাণ ভাত খেতে পারবেন সে পরিমাণ চাল খেতে পারবেন না ট্যাপের পানিটা হচ্ছে তাই ক্যালসিয়াম কার্বোনেট মানে হচ্ছে প্রি ব্রোকেন আর ভাতটা হচ্ছে ব্রোকেন অর্থাৎ এটা রান্না করা হয়েছে খাওয়ার উপযুক্ত করা হয়েছে এটা হচ্ছে সেই ভাতটা এই জন্য ক্যালসিয়াম কার্বোনেটটা গাছের জন্য মোটামুটিভাবে ক্ষতিকারক অতএব ক্যালসিয়াম কার্বোনেটটা ব্যবহার করবেন না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমি কখনোই আমার গাছকে কোনোভাবেই সেটা যদি আমি স্প্রে নর্মাল স্প্রে করি তখনও আমি কোনোভাবেই সাদা পানি নর্মাল পানি ফ্লাশিং ছাড়া ব্যবহার করি না করি না এবং করি না আমি অল্প মাত্রায় হলেও আমি এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমি ব্যবহার করবই 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 যদি দুই ফুটা তিন ফুটাও দিতে হয় তাও আমি দুই তিন ফুটা আমি আমার পানিতে দিয়ে নিব কেন পানিটাকে ব্রোকেন করে নিতে চাচ্ছি এবং ব্রোকেন করে নিয়ে পানিটা আমার গাছের খাওয়ার উপযুক্ত করে নিতে চাচ্ছি এবং ক্যালসিয়ামের যে মিনারেলসটা আছে যেটা আমার গাছকে সেল স্ট্রাকচারটাকে ডেভেলপ করতে সাহায্য করে সেই সেল স্ট্রাকচার ডেভেলপ করার কাজের জন্য আমার আগের ভিডিওতে আপনি পাবেন যে সেল স্ট্রাকচার ডেভেলপ করে কিভাবে গাছে রুট বের হয় কিভাবে গাছে কেইনের জন্য গ্রোথ পুশ আউট করে কিভাবে বার্ড ফর্ম করে বার্ড কেন ব্লাস্ট হয় বাট পড়ে যায় যে কোনো একটা বার্ড সেটা পড়ে যায় কেন যেমন ধরেন আমার এই নোবেলি গাছটি দেখাই এটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এই এই জিনিসগুলো দেখেন এই যে এখানে দেখেন শিকড়ের দুটি দুটি অংশ এই একটা অংশ এই একটা অংশ এই অংশটি একেবারে কাঁচা সবুজের মতো কারণ এটাতে এটা পুরোটাই ক্যালসিয়াম পুরোটাই ক্যালসিয়াম এখানে অন্য কোনো কিছুই নাই এখানে সে পাইলিং করছে ক্যালসিয়ামের মাধ্যমে পাইলিং করছে কিন্তু এই যে সিলভারি যেই রুটগুলো দেখছেন সিলভারি রুটগুলো এগুলি রুট হ্যাঁ এগুলি রুট এবং এর মাথায় যে টিপটা দেখছেন টিপটাতে কিন্তু ক্যালসিয়াম তৈরি হচ্ছে হ্যাঁ এটা এটাই আস্তে 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 আপনাকে রুটটাকে বাড়িয়ে নিয়ে যাবে অনেক সময় দেখবেন যে রুট টিপ মরে গেছে ক্যালসিয়াম পায়নি কেমনে পাবে এটা তো রুট বাইরে আবার দেখেন এখানে কিন্তু ক্যালসিয়াম পেয়েছে হ্যাঁ এখানে ক্যালসিয়াম পেয়েছে এখানে ক্যালসিয়াম পেয়েছে তার মানে আপনাকে রুট টিপ যখন মরে যাচ্ছে তার মানে সেটা ক্যালসিয়াম পায়নি যেভাবেই হোক না কেন পায়নি আবার দেখেন এই পাতার টিপটা মরে গেছে অনেকে বলবেন যে এটা ভাইরাস হয়েছে বা রড হয়েছে নো ভেরি ভেরি রং এটা ক্যালসিয়ামের অভাবের জন্য এটা হয়েছে পাতার টিপ মরে যাচ্ছে হ্যাঁ তো এটা এই এই জিনিসগুলো আবার এখানে যে স্পটটা এই স্পটটা কিন্তু ক্যালসিয়ামের অভাবের জন্য নয় এটা এটা এক ধরনের স্পট বা এক ধরনের পচন হয়েছে হয়তো এবং এই পচনগুলো অনেক সময় হয় কেন হয় এটা আমার জন্য হয় আপনাদের জন্য এটা হয়তো হবে না আমার জন্য হয় কেন যে আমি যখন ম্যাগনেশিয়ামকে আমি যখন পানিতে ঢালতেছি গুলানোর পরেও আমি যতই গুলাই না কেন এর মধ্যে কিন্তু কিছু না কিছু সাবস্টেন্স সলিড আকারে থেকেই যাচ্ছে সো ওই সাবস্টেন্সটুকু গুঁড়াটুকু যদি আমার পাতায় পড়ে বা রুটে পড়ে তাহলে ওটা বার্ন হয়ে যাবে যার কারণেই কিন্তু আমি এই ঠুসিটি দিয়ে আমি এই ম্যাগনেশিয়ামটাকে গোলানোর পর আমি ছেঁকে দিচ্ছি যাতে করে আমার এখানে ছেঁকে দেওয়ার পরে কাশে সেটাকে আমি আবার ধুয়ে ফেলতেছি হ্যাঁ সাবানের পানিটা ধুয়ে ফেলতেছি যার কারণে আমার এই ম্যাগনেশিয়ামের যে ডাস্ট এগুলো আমার গাছের গোড়ায় পাতায় বা শিকড়ে পড়ে না অনেক সময় এগুলো পড়লে অসতর্কতার কারণে পড়ে গেলে তখন এই রুট বার্ন হয়ে যায় অনেক সময় পাতাগুলোতে স্পট পরে যায় এগুলো হয় অনেকে বলে যে ফাঙ্গিসাইড দেন এই নো ফাঙ্গিসাইড আসলে বুলশিট ফাঙ্গিসাইড কথাটা সঠিক না আর ফাঙ্গিসাইডের একটা ব্যবহার আছে আমি এই ব্যাপারে পরে কথা বলবো যাই হোক আর তাহলে আমরা আসি যে নিউট্রিশনগুলো আমরা কী কীভাবে ব্যবহার করি আমরা এই ক্যালম্যাগটাকে ব্যবহার করতেছি ক্যালম্যাগের মধ্যে ম্যাগনেশিয়াম আছে একটা পার্সেন্টেজ ম্যাগনেশিয়াম ক্যালম্যাগে আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রোজেন আছে ওয়ান পার্সেন্ট ক্যালসিয়াম আছে ফাইভ পার্সেন্ট ম্যাগনেশিয়াম আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আয়রন আছে ওয়ান পার্সেন্ট এবং জিরো ওয়ান পারসেন্ট চিলোটেড ফ্রম এফ ই আপনারা রেশিওগুলো একটু দেখে নিন একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে নাইট্রোজেনও আছে সো দিস ইজ এ ভেরি ভেরি গুড স্টাফ ফর গ্রোথ নট ফর ব্লুম ফর গ্রোথ বাট ডেফিনেটলি ফর ব্রুম কারণ গ্রোথ না হলে তো ব্লুম হবে না তো গ্রোথকে হেল্প করার জন্য এটা একটা খুব ভালো স্টাফ যার কারণে আমি এটা সব সময় আমি এটাকে ব্যবহার করি দশ টিডি দশ পিপিএম হলেও আমি ব্যবহার করব বিশ পিপিএম হলেও আমি ব্যবহার করব তবে হ্যাঁ এর সাথে আমি মাঝে মাঝে কিছু ম্যাগনেশিয়াম অ্যাড করি কেন যখন আমি এই সাদা পানিতে আমি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ব্যবহার করছি তার সাথে আমি যখন এই সুপার ড্রাইভ ইউজ করব বা বি1 ইউজ করব বা হিউমিক অ্যাসিড ইউজ করব অথবা সিউইড এক্সট্রাক্ট ইউজ করব তখন কিন্তু দুটো একসাথে মিলে গিয়ে ভলিউমটা বেশি হয়ে গেল যে ভলিউমটা হয়ে গেল সেই ভলিউমটা এখানে যা দিচ্ছি তার জন্য পরিমিত ম্যাগনেশিয়াম কিন্তু ওই সলিউশনে নাই এখানে যেটা আছে সেটা মাত্র শুধুমাত্র ক্যালসিয়ামকে প্রবাহিত করার জন্যই যে পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট ম্যাগনেশিয়াম এখানে আছে আপনি যখন এটাকে অ্যাড করে দিলেন তখন কিন্তু ভলিউমটা বেড়ে গেল বেড়ে গে যাওয়ার কারণে তখন আপনাকে অবশ্যই ম্যাগনেশিয়ামের পরিমাণটাকে একটু বাড়াতে হবে নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে এটা যদি দেয় আমি পাঁচ পিপিএম আমি ম্যাগনেশিয়াম দেবো এক পিপিএম যে ওয়ান পয়েন্ট ফাইভ এক পিপিএম যাতে করে এগুলো অ্যাড হলে আমার কি বাড়িয়ে দিলে তখন ম্যাগনেশিয়ামটা যেন কাজ করতে পারে ম্যাগনেশিয়াম কি কাজ করে ক্যালসিয়াম তো গ্রোথ করে ম্যাগনেশিয়াম একটা মোবাইল বা মুভেবল একটা নিউট্রিশন এটা গাছের শিকড় থেকে পাতায় পাতা থেকে কাণ্ডে কান্ডের থেকে ফুলে এটা মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক পুরনো সুটোবোর্ড থেকে নতুন সুইটোবোল্ডে এটা টু এন্ড ফোর মুভ করতে পারে তো এটা যখন মুভ করে তখন এটার সাথে অন্যান্য এলিমেন্টসগুলো এটা সাথে সাথে করতে পারে যার কারণে ম্যাগনেশিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ তবে একটা কথা মনে রাখতে হবে যে পরিমাণের চাইতে বেশি যদি আপনি ব্যবহার করেন ম্যাগনেশিয়াম অন্য অন্য সাবস্টেন্সের সাথে তাহলে সেই সাবস্টেন্সগুলোকে ব্লক করে দিবে খেয়াল করবেন সাদা পানিতে আমি কিন্তু একশো আশি পিপিএম দিচ্ছি হিউজ সেখানে কিন্তু আমি পরিমিত ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট দিচ্ছি না ওয়ান আশি একশো আশি কেন কারণ সাদা পানিতে আমার অন্য কোনো প্রোডাক্ট নাই সো এখানে ব্লকিংয়ের প্রশ্ন আসছে না কিন্তু আমি যখনই অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করছি এবং সেখানে যদি আমি ম্যাগনেশিয়ামের পরিমাণটাকে বাড়িয়ে দিই তখন ওই প্রোডাক্টগুলোকে সে ব্লক করে ফেলবে ব্লক করে ফেললে তখন ওই প্রোডাক্টগুলো তখন নিষ্ক্রিয় হয়ে যাবে কাজ করবে না যার কারণে ম্যাগনেশিয়ামটা ব্যবহার করার সময় আপনারা সবাই খুবই সতর্কতার সাথে ব্যবহারটা করবেন যাই হোক বন্ধুরা প্রায় আমি শেষের দিকে চলে আসছি আর আর কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামটা আমি আপনাদেরকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করলাম এখন আসেন সিউইড আমার কাছে বেশ কয়েক রকমের সিউইড আছে প্রায় সাত আট প্রকারের সিউইড আছে এগুলো আমি ব্যবহার করে থাকি আবার অনেক সময় অনর মাধ্যমে এগুলো সেল হয়ে থাকে যার কারণে আমাকে এগুলো সব কালেকশানে রাখতে হয় নিজের ব্যবহারের জন্য রাখতে হয় আমি কিছু নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য সিউইডের মধ্যে এটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট সব সিউইডই মোটামুটি একই কাজ করবে তবে সিউইড এক্সট্রাক্টটা একটু আপার গ্রেডের জিনিস এবং এটা পরিমাণেও কম দিতে হয় সিউইড এক্সট্রাক্ট এটার নাম হচ্ছে লিকুইড সিউইড এটা কনসেনট্রেটেড ফর্মে আছে লিকুইড সিউইড এটা হচ্ছে ডিওএফ ডিও ডাবলএফ ডিও এফ লিকুইড সিউইড এটা লিকুইড সিউইড এটা ম্যাক্সিক্রপ এবং এটাতে দেখেন জিরো জিরো ওয়ান মানে কের পরিমাণ নাইট্রোজেন জিরো ফসফরাস জিরো এবং পটাশ হচ্ছে এক তার মানে এখানে পটাশের পরিমাণ বেশি আছে আর এটা হচ্ছে ফিশ ব্ল্যান্ড অ্যান্ড ক্যাল্প এটা শুধু ক্যাল্প এটা ফিশ ব্ল্যান্ড ফিস ব্ল্যান্ড ক্যাল্প এবং শুধু ক্যাল্পের মধ্যে কিছুটা পার্থক্য তো অবশ্যই থাকবে এবং আছে আর এটা হচ্ছে রিব্লুমিং আপনার ফেলোনফসিস ক্যাটেলিয়া এবং অসিরিয়াম এগুলোকে একবার ব্লুম হয়ে গেছে আবার ব্লুমিং করাতে গেলে তখন এটা দরকার হবে আমার এখানে একটি গাছ আছে দেখাতে পারি দেখেন এই গাছটি কিন্তু রিব্লুমিং এখানে ব্লুম হয়েছিল দেখেন এখানে ব্লুম হয়েছিল পরে গিয়ে আবার ই এটা বারো মাসি ব্লুম দেবে এই গাছটি যা যে গাছগুলো রিব্লুমিং করে কিছুদিন পরপরই ব্লুমিং করে সিজনাল না সেগুলোর জন্য এই গাছ এই এই প্রোডাক্টটা খুবই ভালো এটা পোকন কোম্পানির খুব ভালো একটা প্রোডাক্ট যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এই সিউইডগুলো আমি আপনাদেরকে দেখালাম এবার আসেন ভিটামিন এটা ভিটামিন বি নামে এটা পরিচিত কিন্তু আসলে ভিটামিন বলে কোনো কিছু গাছের জন্য নেই এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা ট্রান্সপ্লান্টেশন শখ অর্থাৎ গাছকে যখন মুভ করাবেন এক জায়গা থেকে আরেক জায়গাতে বা রিপোর্টিং করবেন বা যখন দেখবেন যে শিকড়টা বের হওয়া শুরু হয়েছে তখন ওই শিকড়ের জন্য আলাদাভাবে একটু বুস্টিং দরকার হয় সেটার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন এটা এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটা সম্ভবত এটা অ্যামোনিও অ্যাসিড অ্যামোনিও অ্যাসিড রাইট এটা অ্যামোনিও অ্যাসিড এটা অ্যামোনিও অ্যাসিড আর এটা হচ্ছে ফলবিক অ্যাসিড এটাতে আছে ফলবিক অ্যাসিড আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই জিনিসগুলো কিন্তু আপনার যে কোনো ধরনের গ্রোথের জন্য বা বুস্টিংয়ের জন্য বা ডেভেলপিংয়ের জন্য খুবই খুবই উপকারী বিশেষ করে রুটের জন্য রুটের জন্য এটা খুবই উপকারী এবং মিডিয়াতে এগুলো অনেক দিন পর্যন্ত থাকে এবং অ্যাবজর্বশন রেটটা খুব কম যার কারণে এরা অনেক দিন পর্যন্ত আপনাকে এইটা দিতে পারে সুপার থ্রাইভ এটা বলতে পারেন যে রুটের জন্য একটা বুস্টার এটা আপনি যদি নর্মাল একটি গাছ যে গাছটিতে রুট বের হচ্ছে না সেই গাছে দেন তাহলে এটা কোনো কাজে আসবে না এটা দিতে হবে এমন একটি গাছে যে গাছে প্রচুর পরিমাণে রুট বেরোচ্ছে প্রচুর পরিমাণে রুট বেরোচ্ছে আমি একটি গাছ আপনাদেরকে একটু দেখাই প্রচুর পরিমাণে রুট এই গাছটি দেখেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রুট বেরোচ্ছে এই যে এই যার রুট বের হচ্ছে তাকে যদি আপনি এই সুপার ট্রাইপ দেন তাহলে সেই সুপার ট্রাইপটি আপনার কাজে আসবে সেটি আপনি দিয়ে আপনি কাজ করতে পারবেন বা কাজ হবে এবং সেটি কাছের জন্য খুবই উপকারী হবে তবে খেয়াল রাখতে হবে যে যদি সব সময় সুপার ড্রাইভটা দেন এবং রুট যদি সব সময় ডেভেলপ হতে থাকে তাহলে সে কিন্তু ফুলের দিকে আর ঝুঁকবে না আপনাকে ফুল দেওয়ার সময় পাবে না সুযোগ পাবে না ফলে এটাকে পরিমিতভাবে পরিমাণ মতো ব্যবহার করতে হবে তাহলে আসেন আমি এনপিকে ছাড়া আমি আপনাদেরকে আমার যে নিউট্রিশনগুলো আছে যে ফিডিংগুলো আছে সেগুলো বোঝালাম তাহলে আমি ওয়াটারিং বলতে আমি একটা জিনিস বোঝাচ্ছি যে পানি দিয়ে যেটা দিয়ে আমরা সাধারণত ফ্লাসিং করে থাকি সেটা হচ্ছে ওয়াটারিংয়ের কাজ করি ওয়াটারিং মাঝে মাঝে যখন হিউমিডিটি ড্রপ করে তখন আমি স্প্রেয়ার দিয়ে মিস্টিং করি তাও আমি একেবারে ওয়াটার দিয়ে করি না কিছু পরিমাণে আমি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমার সব কিছুতে আমি ব্যবহার করবো সব কিছুতে যখনই আমি পানি ব্যবহার করবো ক্যালসিয়াম ম্যালিশিয়াম পানি শুধুমাত্র ফাঙ্গিস এটা সবাই ফাঙ্গি সাইড যদি দেই কোনো সময় সেটা বাদ দিয়ে তাহলে ওয়াটারিং তারপরে হস্ত আমার ফিডিং ফিডিংয়ে আমি এই যে জিনিসগুলো দেখালাম সিউইড সিউইড এক্সট্রাক্ট ক্যালপন সিউইড বুস্টার অ্যাসিড আপনার হিউমিক অ্যাসিড বিওয়ান এই যে জিনিসগুলো এগুলি হচ্ছে আমার ফিড আর ফার্টিলাইজিংটা হচ্ছে যখন আমি এনপিকে ব্যবহার করছি শুধু এনপিকে ব্যবহার করছি এখন এই এনপিকে আমি দুইভাবে ব্যবহার করতে পারি একটা শুধু পানির সাথে দিয়ে মিস করে ব্যবহার করতে পারি আবার এই ফিডগুলোর সাথে দিয়েও আমি ব্যবহার করতে পারি তাহলে আমার ওয়াটার রিজিমটা কি আমি কীভাবে ওয়াটারিংটা করি আমার কোন কোনো গাছ আছে যেগুলো শীতকালে একশো থেকে একশো দশ একশো তিরিশ একশো তিরিশ পর্যন্ত পিপিএম আমি তাদেরকে দিতে পারি যাই দেই সেটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামই দেই শুধু ম্যাগনেশিয়াম দেই সিউইড দেই যাই দেই না কেন বা শুধু এমপিকে দেই যাই দেই না কেন শীতকালে আমি একশো তিরিশ পর্যন্ত দিতে পারি যারা লো ফিডার তাদেরকে কারা লো ফিডার জেন্ডোবিয়াম ক্যাটেলিয়া দেন অফ অনসোডিয়াম এগুলো লো ফিডার যেগুলো হাই ফিডার লাইক ভ্যান্ডা তারপরে আপনার ফেরান এগুলো হাই ফিডার এদেরকে আমি শীতকালে আমি দেই সাধারণত একশো চল্লিশ থেকে একশো ষাট বা একশো সত্তর একটু রোদ বেশি থাকলে একটু গরম বেশি থাকলে হিউমিডিটি বেশি থাকলে একশো সত্তর এর এর চেয়েতে বেশি নয় আর গরমকালে আমি লো যারা ফিডিং করে তাদেরকে দেই একশো পঞ্চাশ থেকে একশো সত্তর এবং হাই ফিডারকে দেই আমি দুইশো থেকে দুইশো তিরিশ এখন প্রশ্ন হচ্ছে ফিডিং আমি যখন করব তখনও কি আমি দুইশো তিরিশ দেবো বা একশো সত্তর দেব এই যে মাত্রাটা আমি বললাম আপনাদেরকে এই মাত্রাটা হচ্ছে ফার্টিলাইজিংয়ের মাত্রা অর্থাৎ আমার ফিডিংয়ের এলিমেন্টস প্লাস এনপিকে মিক্সড করে এই মাত্রাটা আমি তাদেরকে ফিড করাচ্ছি উইকলি উইকলি প্রতি সপ্তাহে অল্প করে অল্প আকারে প্রতি সপ্তাহে এটা নর্মালি সবাই বলেন উইকলি উইকলি তবে আমি উইকলি উইকলি বলতে প্রতি সপ্তাহ মিন করি না আমি দশ দিন পর পর করি কারণ এই ফিশ ব্র্যান্ড ক্যাল্পটা নর্মালি আমি মাসে তিনবার ব্যবহার করি যার কারণে আমাকে একবার পাতাতে স্প্রে করে ব্যবহার করি একবার রুটে ব্যবহার করি একবার ফিডিংয়ের সাথে ব্যবহার করি একবার এনপি সাথে ব্যবহার করি ফিডিংয়ের সাথে তিনবার ব্যবহার করতে হয় সো আমি দশ দিনের ক্যাজুয়ালটা তৈরি করে নিয়েছি সাত দিনে আমার জন্য খুব টাফ হয়ে যায় কারণ আমার বাগান অনেক বড় পানি প্রচুর খরচ হয় আর আমায় আমি টেস্ট করে দেখেছি যে আসলে আমার সাত দিন পর পরে এইটা আমার দরকার পড়ে না এখন আসেন যে ফিডিংটা আপনি কখন করবেন আপনি কি ডেইলি গাছকে পানি দিবেন সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এটা কোন ফর্মুলা এটা কেন করবেন বা কেন করছি একটা গাছের খাবার পরে সে খাবারটা হজম করার জন্য তাকে তো সময় দিতে হবে তার একটা ওয়েট ড্রাই একটা সাইকেল আছে একটা রেস্ট টাইম আছে সেটা না দিয়ে আপনি যদি তাকে আবার পানি দিতে থাকেন তখন সে গাছটি কিন্তু রুট লট হবে পচে যাবে আমাদের অনেকেরই অনসিডিয়াম রুটগুলো রট হয়ে পচে যায় আমরা জানি না কেন পচে যাচ্ছে একদিকে গ্রোথ হচ্ছে আর দিয়ে পচে যাচ্ছে একদিকে গ্রোথ হচ্ছে আর দিয়ে পচে যাচ্ছে কেন কারণ আমরা ওই ওয়েট অ্যান্ড ড্রাই সাইকেলটা আমরা মেনটেন করছি না তাহলে আপনি প্রতিদিন পানি দিচ্ছেন না কারণ আপনার গাছ যদি অনেক হয় আমার মতো চার পাঁচশো গাছ হয় তাহলে আপনি যেটা করতে পারেন গাছগুলোকে ভাগ করে নিতে পারেন যে এই গাছগুলো একদিন দিব এইগুলো সাইকেলে ঘুরে ঘুরে আসবো তাতে দুই তিন দিন পরে পরে তিন চার দিন পর পরে আমার গাছগুলোতে সমাহারে পানি পড়বে এই যে পানিটা আপনি দিচ্ছেন এই যে ফিডটা আপনি দিচ্ছেন এই ফিডে আপনি কি একশো তিরিশ দেবেন একশো সত্তর দেবেন না আপনি একশো তিরিশ একশো সত্তর আপনি কখনোই দিবেন না আপনি এটাতে নর্মাল আরও ওয়াটারে যদি আপনার এম থাকে তিরিশ আপনি হয়তো এটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বিশ পিপিএম বা ধরেন তিরিশ পিপিএম দিলেন দ্যাটস অল ফিনিশ খ্যালাস সাথে একটু সিউইড আপনি দিতে পারেন ফিনিশ ফ্যালাস এর বেশি দরকার নেই টোটাল ডিজলভ সলিউশনটা আপনার এসে দাঁড়াবে হয়তো পঞ্চাশ ষাট প্রতিদিনকারের জন্য কিন্তু আপনি যখন তাকে এটা হচ্ছে ফিড এই জিনিসটা বললাম যেটা এটা হলো ফিড কিন্তু আপনি যখন দশ দিন পর বা সাত দিন পর যখন ফার্টিলাইজিং করবেন তখন যেই পরিমাণটা আপনি খাওয়াবেন সেটা হইতে হবে ওই একশো তিরিশ একশো সত্তর বা দুশো সত্তর তিনশো ওই লেভেলটা এখন আমি আমার ভ্যান্ডাগুলোকে এই বাকেটে একটা বাকেট আছে সে আপনারা দেখেছেন মনে হয় বাকেটে আমি শোক করি এই শোকিংয়ের জন্য যেই সলিউশনটা দেওয়া থাকে সেটা কি ভ্যান্ডার তো ফিডিং রেট হচ্ছে বা ফার্টিলাইজিং রেট হচ্ছে থ্রি হান্ড্রেড পিপিএম আমি দিই নর্মালি থ্রি হান্ড্রেড এখন দিচ্ছি দুশো সত্তর আর দুইশো আশি তিনশো পঞ্চাশ অধিক গরমের দিনে তাহলে এই যে সোকিং সলিউশনটা আমি করছি এই সলিউশনটা কি এটা তো আমি পাঁচ দিন ছয় দিন ইউজ করছি এই পাঁচ দিন ছয় দিন আমি ভ্যান্ডাকে আমি পানিতে চুবাচ্ছি এই পাঁচ দিন ছয় দিন আমি ভ্যান্ডাকে যে পানিতে চুবাচ্ছি সেটাকে আমি তিনশো পিপিএম পানিতে চুবাচ্ছি ন নেভার আমি এখানে খুব বেশি হইলে হান্ড্রেড পিপিএম বা ফিফ সেভেন্টি ফাইভ পিপিএম সেভেন্টি পিপিএম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিচ্ছি অথবা ক্যালসিয়াম নাইট্রেট দিচ্ছি সাথে ম্যাগনেশিয়াম দিচ্ছি সাথে একটু সিউইড দিচ্ছি এগুলি ঘুরিয়ে 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 দিয়ে আমি লেভেলটাকে সিক্সটি সেভেন্টি পিপিএমের মধ্যে রেখে আমি প্রতিদিন এই পানিটা ব্যবহার করছি ভ্যান্ডার জন্য এবং এখান থেকেই আমি পানি নিয়ে সেই পানির সাথে সাদা পানি মিক্সড করে আমি আমার অন্য অন্য গাছগুলোতে স্প্রে করছি এটা হচ্ছে আমার নর্মাল ফিড এটা হচ্ছে আমার নর্মাল ফিড এবং ফিডের লেভেলটা হচ্ছে এই রকম এখন আপনি প্রতিদিন যদি দেন হ্যাঁ কিছু কিছু মাউন্টেড অর্কিড আছে যেগুলিতে আপনাকে প্রতিদিনই পানি দিতে হবে এবং কি দিনে দুই তিনবার দিতে হবে এবং দিনে দুই তিনবার বা প্রতিদিনই যখন দিবেন এটাই দিবেন দিস ইজ ফিট আর ফার্টিলাইজিং যেটা সেই ফার্টিলাইজিংটা হয় দুই রকম একটা হচ্ছে গ্রোথের জন্য ফার্টিলাইজিং করানো আরেকটা হচ্ছে ব্লুমিংয়ের জন্য ফার্টিলাইজিং করানো আপনি যখন গ্রোথের জন্য ফার্টিলাইজিং করাবেন বা ব্লুমিংয়ের জন্য ফার্টিলাইজিং করাবেন অল্টারনেটিভলি যখনই করবেন এই প্রথম দশ দিনে গ্রোথে দিলেন পরে দশ দিনে আবার ব্লুমিংয়ে দিলেন অল্টারনেটিভলি দিলেন তখন সেই পিপিএমটা হবে ওই যেটা বললাম একশো তিরিশ একশো সত্তর বা দুশো তিরিশ তিনশো বা তিনশো পঞ্চাশ ওই পিপিএমটা যে পিপিএমের মধ্যে এই ফিডটা তো আমার আছেই সত্তর আশি বা একশো পরিমাণ বা পঞ্চাশ পরিমাণ এই যে নর্মাল ফিডিংয়ের কথা বললাম এটা তো আমার আছেই তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এনপিকে যদি এখানে থাকে সত্তর আর আমার যদি ভ্যান্ডাকে দিতে হয় দুশো সত্তর তাহলে আমি দুইশো পরিমাণ আমি এখানে অ্যাড করতেছি আমার এনপিকে এই যে দুইশো পরিমাণ আমি অ্যাড করলাম এনপিকে এই দুইশো পরিমাণ এনপিকেটাই হচ্ছে আমার ফার্টিলাইজার যেটা আমি সপ্তাহে তিন দিন করি মাত্র তিনবার দশ তারিখে বিশ তারিখে তিরিশ সব সময় হয়তো দশ তারিখ বিশ তারিখ মেনটেন করা যায় না কারণ আমার যদি মিডিয়া না শুকিয়ে থাকে কিছু কিছু গাছ আছে যেগুলো একেবারেই বন ড্রাই না হলে আমি পানি দেই না একেবারেই বোন ড্রাই হতে হবে যেমন ক্যাটেলিয়া এটা বোন ড্রাই না হলে আমি পানি দেব না আবার ভ্যান্ডা আমি প্রতিদিনই পানি দিব প্রতিদিন তাকে আমি পানি দিচ্ছি আবার অনসিডিয়াম অনসিডিয়াম কমপ্লিটলি ড্রাই হবে বাট বোন ড্রাই না একেবারে শুকানো যাবে না পাপিয়া প্যাডেলিয়াম কমপ্লিটলি ড্রাই হবে কিন্তু শুকানো যাবে না একেবারে শুকানো যাবে না তবে মশ্চার রাখা যাবে না সগি রাখা যাবে না তো এই যে জিনিসগুলো আবার ধরেন আমার কিছু মিডিয়া আছে যেগুলো কয়লাতে বা পাথরে বা ঝামা ইটের টুকরাতে এগুলোতে আমি কী করছি এগুলিতে কিন্তু আমি পারলে প্রতিদিনই পানি দিই হয়তো প্রতিদিন দেওয়া হয় না একদিন পরপর দেই। আমার কিছু কিছু পট আছে যেটা এটা ডুয়েল মিডিয়া মাঝখানে নার্সারি থেকে কিনা যে নারকেলের ছোবরাগুলো কমপ্লেট করে লাগানো থাকে আই হেট দ্যাট টোটালি আই হেট ডোন্ট ডু এই নারকেলের ছোবরা কমপ্লেট করে আপনারা কখনোই গাছকে পটিং করে রাখবেন না কারণ ভিতরে কি হচ্ছে আপনি দেখতেছেন না পচে যাচ্ছে না কি ভিতরে ফাঙ্গাস হচ্ছে কিনা কী হচ্ছে ভিতরে গডনোস আপনি হয়তো বলবেন আমার তো রাখছি আমার হচ্ছে আমার তো সমস্যা হচ্ছে না অনেকে বলবেন যে আমি তো এগুলো ব্যবহার করছি না আমার তো ফুল ফুটছে আপনি এগুলো দিতে বলতেছেন কেন আমি তো এগুলো কিচ্ছু দিই না আমি ট্যাপের পানি দিচ্ছি আমার তো গাছে ফুল ফুটতেছে মাইন্ড ডিউ ওয়ান থিং মাইন্ড ডিউ ওয়ান থিং আপনি যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান সুঠাম থাকতে চান আপনাকে এক্সারসাইজ করতে হবে ভালো খাবার খেতে হবে তাহলে আপনি বেশি দিন লাস্টিং করবেন আপনি যদি ভেজাল খান আপনি এক্সারসাইজ না করেন আপনি যদি নিয়ম কারণ না মেনে চলেন আপনি বেঁচে থাকবেন তবে বেশি দিন নয় আপনার গাছগুলো আসলে কি পরিমাণ ডেভেলপ করার কথা আপনার জানা নেই গাছে ফুল কতদিন থাকার কথা আপনার জানা নেই গাছে ফুল কত বড হওয়ার কথা আপনার জানা নেই গাছের ফুলের কালার কীরকম থাকার কথা আপনার জানা নেই দেখেন এই ফুলটি আজকে প্রায় এক মাস হয়ে গেল ডেন্ডিয় এক মাস হয়ে গেছে এই ফুলটি এখনও আছে এই ফুলটি এই ফুলটি দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই ফুলটি কিন্তু নিচে দুটি ফুল ফুটেই আছে উপরেগুলো এখনও বারিংয়ে আছে এটা মিনিমাম দেড় মাস থাকবে দেড় মাস এই ফুলটা তাজা থাকবে আপনি এত কষ্ট করে একটা গাছ কিনলেন এত পরিশ্রম করতেছেন একটা গাছে সেই গাছের ফুল দিন পরে পড়ে যাবে তাহলে এত কষ্ট কেন করলেন এত টাকা কেন খরচ করছেন আড়াই হাজার তিন হাজার দুই হাজার করে আপনি একটা গাছ কিনতেছেন সে গাছে ফুল থাকতেছে মাত্র সাত দিন মাত্র পনেরো দিন কেন বিকজ ইউ আর নট ফিনিং ইটস ফুড আপনার এক বছর পরে আবার ব্লুমিং হচ্ছে বিকজ ইউ আর নট গিভিং রিব্লুমিং আপনার ফুলে বার্ড ব্লাস্ট করতেছে বিকজ ইউ আর নট গিভিং হিমিক অ্যাসিড অর ক্যালভিক অ্যাসিড এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ব্যবহার না করার কারণেই কিন্তু আপনার এই ক্ষতিগুলো হচ্ছে আমি একটা মজার তথ্য জিনিস আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না আমার চোখে পড়ে গেছে জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে ইউ উইল বি রিয়েলি ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবং আপনারা খুবই খুশি হবেন এবং আমার কথার যে যৌক্তিকতা সেটা আপনারা খুঁজে পাবেন এটা কিন্তু সম্বার এটা একটা কাট আয়রন পটে কোকোনাটের ফাইবার দিয়ে ইয়ে করা কয়লার উপরে এটাকে আমি পটিং করেছি এবং এর যে স্পাইক বিশাল বড় স্পাইক অনেক বড় স্পাইক দেখেন এর এই স্পাইকে এটা কিন্তু ফুল একবার ফুটেছে এটা এটা ফুল একবার ফুটেছে এখন এটা আমি ভিডিও করেছি এটা রিপোর্টিং ভিডিও করেছি এখন দেখেন ফুল ফুটার পর এখন আবার এখানে দেখেন একটি ফুল হ্যাঁ একটি ফুল আবার আবার একটি ফুল এখানে সে আবার একটি ফুল একটি ফুল বাট এই একটি ফুল যে কত গুরুত্বপূর্ণ আমার জন্য গাছের জন্য সেটা বোঝাতে পারব না আপনাকে দেখেন একটি ফুল এত বড়ো বাট এটা কিন্তু এখান থেকে বন্ধু পুরোটাই এরকম ফুল হওয়ার কথা ছিলও তাই ছিল তাই কিন্তু এগুলো সব পড়ে গিয়ে এই ফুলটা কিন্তু ব্লাস্ট করে নেই কিন্তু এখানে দেখেন এটা কিন্তু ব্লাস্ট করে ফেলছে এটাতে আর আসবে না এটা শেষ কিন্তু এটা কিন্তু এখনও তাজা আছে এটা এখনও তাজা দেখছেন একটিমাত্র ফুল তাহলে দেখেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমার এই গাছগুলোতে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আমার গাছে কীভাবে কাজ করে এবং এর উপকারিতাগুলো কীভাবে হয়ে থাকে এবার আমি একটু বলবো আপনাদের সাথে অস্মোকট নিয়ে আমার অশ্মকটগুলো আমি সাধারণত এরকম একটি বাস্কেটের মধ্যে এরকম একটি বাস্কেট নেই এবং সেই বাস্কেটের মধ্যে আমি হসমকোট ঢালি ঢেলে ক্লোজ করে এটাকে পুশ করে দিই এভাবে আমি অশ্মকট পুশ করে দিই কেন কারণ হচ্ছে এই বাস্কেটটি দেখলে আমি বুঝতে পারি এখানে অস্মোকট আছে বা এই পটে অসমোকট আছে পুশ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অস্মোকটগুলো নষ্ট হবে না এবং অসমোকটগুলো দেখলে আমি বুঝতে পারবো যে মেয়াদ শেষ হয়ে গেল কিনা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অস্মোকট যেটাতে আছে সেটাতে আমি ফিড দেব কিন্তু ফার্টিলাইজার দেবো না অর্থাৎ এনপিকে দেবো না কারণ এর মধ্যে এনপিকে রেশিও দেওয়া আছে সো যদি আপনি এনপিকে দেন তাহলে ওভার ফিডিং হয়ে যাবে সো এনপিকেটা আপনারা কখনোই দিবেন না অস্মকট যেগুলো আছে এবং আমার যে পটগুলোর উপরে লাল মার্ক করা আছে এগুলো সবই অস্মকট দেওয়া দেখেন এখানে অস্মকট আছে যে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কেন অস্মকট এটাতে আমি কেন অস্মকট আমার এখানে কিছু কিছু গাছ আছে যেগুলোতে আমি একটু এক্সপেরিমেন্ট করি কারণ আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি আমার মনে হয় আমার চেয়ে গাছ বেশি কেউ মারেন নাই আমার ডেথ রেটটা অনেক হাই আমি এই জন্য একই গাছ আমি দুটা বা তিনটা করে কিনি চারটাও কিনি দেখার জন্য যে আমার কোন গাছটা কিভাবে রাখলে ভালো হচ্ছে কারণ আমার সবই মাদার ট্রি আমার এখানে যা গাছ দেখবেন এগুলো প্রত্যেকটা মাদার ট্রি এগুলো নার্সারি থেকে আনার পরে এগুলোকে নানানভাবে পরিশোধিত করে আমি এগুলোকে মাদার ট্রি হিসাবে আমি এগুলোকে ট্রিট করি নর্মাল নার্সারি গাছের মতো আমার গাছগুলো না যদিও আমি নার্সারি থেকে কালেকশান করছি বাট তারপরেও নার্সারিতে ভাঙা বিক্রি করা হয় একটা গাছকে ভেঙে তিন টুকরা করলে পরে এক হাজার টাকা করে বিক্রি করলে তার পোষা যায় কিন্তু আমি ভাঙতে দিই না আমি যখন একসাথে কমপ্যাক্ট গাছটা নিই তখন সেটার দাম কিন্তু এক হাজার টাকা আমি কিনতে পারি না আমাকে তখন সেটা তিন হাজার টাকা দিয়ে কিনতে হয় যাই হোক আমি ওই সাম্বার কেটে দেখাচ্ছিলাম দেখেন এই গাছটা কিন্তু কয়েকদিন আগের কিনা কিন্তু আমি সেটা ভাঙতে দিইনি এটা ভাঙলে এটা চার টুকরা হতো কিন্তু আমি এটাকে কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে সো এই গাছটা কেউ কিনবেন পাঁচ হাজার টাকা দিয়ে কেউ কিনবেন না কিন্তু এটাকে পাঁচ টুকরা করলে এক হাজার টাকা দিয়ে কিন্তু সবাই কিনবেন কিন্তু এক হাজার টাকার যে গাছটি আপনি কিনতেছেন সেই গাছটি কিন্তু ফুল দিতে পাঁচ বছর লাগবে কিন্তু আমারটা কিন্তু ফুল আসছে আবার আসতেছে দিস ইজ ডিফারেন্ট যাই হোক আমি এখানে মার্কেটিং করতে চাচ্ছি না বিষয়টি আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে আপনারা এগুলো কেন ব্যবহার করবেন অনেকেই বলেন যে আমি ট্যাপের পানি দিচ্ছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ হচ্ছে না ট্যাপের পানি দিলে সমস্যা হবে না রাস্তার পাশে অনেক গাছ আছে ফুল ফুটে তাকে কেউ যত্ন করে না কিন্তু আমরা কি আসলে জানি যে কোন গাছটা ফুলটা কতদিন থাকার কথা তার আসলে কী পরিমাণ ইয়ে তাহলে আমি গার্ডেনে একটা প্যাশন আমি প্যাশান হিসাবে আমি কেন নিলাম আমি যদি শুধু ট্যাপের পানি দিয়েই যাব স্প্রে করে দিতে থাকবো তাহলে প্যাশন হিসাবে আমি কেন নিলাম আমি এখান থেকে কি মজা নিচ্ছি কি আনন্দ পাচ্ছি আমার তো কোনো আনন্দ মজা নাই আমি এই জিনিসটা আমি কেন ইউজ করছি কেন ব্যবহার করব আমি এই মগটাকে লাল এই মগটাকে সাদা এত কিছু করার আমার দরকার কি পড়ছে দরকার নাই তো কোনো দরকার নেই আমি কেন এই এটা ইউজ করব কিসের জন্য আমি এই ছাঁকনি কেন ব্যবহার করব দরকার নাই তো এগুলো কোনো দরকার নেই কারণ পানি ছিটিয়ে দিলেই তো গাছ হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা ভ্যান্ডার ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভ্যান্ডাগুলো এই ভ্যান্ডাগুলো মার্শাল্লাহ বেশ প্রচুর পরিমাণে ফুল আসতেছে অনেকে বলেন যে ভ্যান্ডার ফুল হয় না ভ্যানডা বাঁচে না ফুল হয় না আমার ভ্যান্ডা দেখেন মার্শাল্লাহ অনেক অনেক সুস্থ সবল এবং ভ্যান্ডার রুটগুলো দেখেন আমি আপনাদের দেখাবো যে আমি এই ভ্যান্ডাগুলোতে কীভাবে আমি সোকিং করি আজও দেখিয়েছি আমি এখন সময় পাইলে আমি আবার আপনাদেরকে দেখাবো কীভাবে সোকিং করি এবং কীভাবে স্প্রে করি এবং ভেন্ডার কালচারটা কী আপনারা এখানে একটি ব্লু ভ্যান্ডা এটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না এটা দেখাতেই খুবই মন চাচ্ছে একটা ব্লু ভ্যান্ডা দেখেন ব্লু ভ্যান্ডা এবং এই ভ্যান্ডাটা দেখেন শিকড়গুলো দেখেন শিকড়গুলোর উপরে কিন্তু এলগি জমে গেছে একেবারে পাতা দেখেন কি সুন্দর কিছু ব্লু ব্লু কালার ভ্যান্ডা তারপরে এখানে এখানে একটি আছে অ্যাসকোস্যান্ডা হিউজ ইজ এ বেস্ট কয়েকটা গাছে একসাথে করে অ্যাসকোসিন্দা এগুলো আমার নতুন অ্যাকুইজিশন এগুলো আমার নতুন অ্যাকুইজিশন এই ফুলগুলো আমার এখানে ফুটেনি এটা ভেন্ডাটা আমার এখানে ফুটেছে এটার কথা বলছি এটা আমার এখানে ফুটেনি আমি এটা ফুল সহই আমি থাইল্যান্ড থেকে অর্ডার করে এনে আনিয়েছিলাম তবে এটার কোনো ক্রেডিট আমি নিতে চাচ্ছি না এটা আমি জাস্ট দেখানোর জন্য এটা আমি আপনাদেরকে দেখালাম এই ভ্যান্ডাটা কিন্তু এই ভ্যান্ডাটা কিন্তু দেখেন এই ভ্যান্ডার এই ফুলটা মরে যাচ্ছে কিন্তু খুব দ্রুতই মরে গেলো কেন দ্রুত মরে গেল এখন এটা হবে আমার একটা বিষয় চিন্তার এবং এটা নিয়ে গবেষণা করার এবং এটা নিয়ে ভাববার যে এটা কেন এত দ্রুত মরে গেল কিসের ঘাটতি ছিল বা কি হয়েছে এটা কি ফুলে পানি পড়ার জন্য হলো নাকি এবং এই এই বারটা তো ব্লাস্ট করতে করে যাচ্ছে এটা ফুটবে না মনে হয় যাই হোক এই ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করতে খুব পছন্দ করি আবার যে বোন ড্রাইয়ের কথা বললাম দেখেন এটা অনসিডিয়াম এই অনসিডিয়ামটি অনেক দিন ধরে ফুটে আছে কিন্তু অনেক দিন তাও প্রায় ধরেন এক মাস হবে এবং এটা কিন্তু ফুটা শেষ হয়নি এটা এখনও এখানে কিছু কিছু কলি এখনও আছে ওটা শেষ হয়নি এবং দেখেন টোটালি ড্রাই টোটালি ড্রাই টোটালি টোটালি ড্রাই অ্যাবসুলুটলি ড্রাই আপনি তানদির এটা উঠে উঠে চলে আসবেন অ্যাবসুলুটলি ড্রাই অ্যাবসুলুটলি ড্রাই সো একে ড্রাই রেস্টের মধ্যে আপনাদেরকে রাখতে হবে এবং আপনি যদি শুধু ট্যাপের পানি দিয়ে ড্রাই রেস্ট করেন তাহলে হবে না কারণ আমি তো বলেছি যে ট্যাপের পানি যে ক্যালসিয়ামটি আছে সেটি ক্যালসিয়াম কার্বোনাইট ইট ইজ নট প্রি ব্রোকেন ইট ইজ নট চিলটেড দিস ইজ প্রি ব্রোকেন দিস ইজ চিলটেড ইফ ইউ ইউজ দিস ওয়ান এটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই বোন ড্রাইটা সে চিলটেড হওয়ার কারণে প্রি ব্রোকেন হওয়ার কারণে রুটে কাজ নেবে কিন্তু আপনি যদি ট্যাপের পানি দিয়ে ওরকম বোন ড্রাই করার চেষ্টা করেন তাহলে সেটা কাজ দেবে না আপনি বোন ড্রাই করছেন শিকড় যেন পচে না যায় আবার ট্যাপের পানি দিচ্ছেন ট্যাপের পানি দেওয়ার কারণে ড্রাই করার কারণে তখন দেখা যাবে কি এটা ডিহাইড্রেশনে চলে যাবে আমার গাছ তো ডিহাইড্রেশনে নাই কিন্তু আপনার গাছগুলো তখন ডিহাইড্রেশনে চলে যাবে তো এই গাছটি দেখেন এটির একটি মজা হচ্ছে এই গাছটি একটি কেকি একটি বেবি আসছে হ্যাঁ এই যে এটা একটা কেকি খুব সুন্দর একটা বেবি দেখেন বেবির যে রুটগুলো দেখেন রুটগুলো কিন্তু নিচের পাটটা কিন্তু সবুজ তার মানে সবুজ অংশ মানেই হচ্ছে গ্রোথ গ্রোথ মানে হচ্ছে এখানে ক্যালসিয়াম লাগবে বা ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়াম থেকেই সে আস্তে আস্তে দেখেন এখানেও আরেকটি কেকি এখানেও আরেকটি কেকি এটা একটা মাদার ট্রি এই কেকি থেকে কিন্তু আমি আবার গাছ বের করতে পারবো তো যাই হোক এই জিনিসগুলো আপনাদের সাথে একটু আলোচনা করলাম পাশাপাশি উপকরণগুলো আপনাদেরকে দেখালাম এবং স্বাস্থ্য সচেতনতা কিভাবে আপনারা আপনাদের হেলথ মেনটেন করবেন এবং হাতকে সবসময় পরিষ্কার করে রাখবেন গ্লাভসটাকে ইউজ করবেন সব সময় এবং চিকন কাজ করার সময় এই ওয়ান টাইম ইউজ যে গ্লাভস আছে সেটাকে ব্যবহার করবেন সব সময় এবং চেষ্টা করবেন গ্লাস জাতীয় বা কাচ জাতীয় জিনিস ব্যবহার করতে প্লাস্টিক কম আমি পাই না এত বড় বড় বাকেট কাচের পেলে আমি হয়তো কাচেরটাই ব্যবহার করতাম প্লাস্টিক যত কম ব্যবহার করা যায় কারণ প্লাস্টিকে ইন্টারকন ইয়া বেশি হয় কন্টামিনেশনটা খুব বেশি হয় তারপরে এই যে চামচটা এটা স্টেনলেস স্টিলের এটা দিয়ে আমার স্টেয়ারিং করতে সুবিধা হয় তারপরে আমি আরও বলেছি আপনাদেরকে যে এই সাদাটা মানে হচ্ছে এটা দিয়ে আমি সাদা পানি তুলি লালটা মানে হচ্ছে এটা আমার মিশ্রিত পানি খাওয়ানোর জন্য আমি ইউজ করি আমার তিনটি বাকেট আছে তিন কালারের চার কালারের চারটি বাকেট আছে লাল সবুজ নীল এবং হলুদ এই চারটি বাকেটে আমার চার ধরনের পানি থাকে এই জিনিসগুলো তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যা আমি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা মনে মনে করছিলাম এবং আমি মনে করি যে এগুলো প্রয়োজন আছে এবার আমি আপনাদেরকে কিছু কিছু গাছ দেখাবো যেগুলো যেগুলোতে ফুল এসে গেছে বা ফুল আসছে বাড হয়েছে এই গাছগুলো পরিচর্যা কিভাবে করবেন আর যেগুলোতে অলরেডি ফুল চলে আসছে ফুল হয়ে গেছে সেটার পরিচর্যা কিভাবে করবেন এখন প্রশ্ন হচ্ছে আমার এই ভ্যান্ডাটায় ফুল চলে আসছে এই ফুল চলে আসছে তাহলে আমি এই ভেন্ডাটা কি করব একে কি আমি ফুট দেবো না দেবো না এনপিকে দেবো না দেবো না প্রথম প্রশ্ন হচ্ছে এর ফুল চলে আসছে এর কোনো খাবার দরকার নেই সে পরিপূর্ণ কিন্তু তাকে আপনাকে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তাকে দিতে হবে দিতে হবে দিতে হবে কেন কারণ এখন তাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিলে সে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামটাকে তার রুটে স্টোর করবে হ্যাঁ রুটে স্টোর করবে যখন ফুলটা ঝরে যাবে তখন সে আবার যখন এই রিব্লুমিংয়ের এই নিউট্রিশনটা সে যখন পাবে তখন দ্রুতই রিব্লুমিং করবে খুব দ্রুত রিব্লুমিং করবে কারণ আপনি ফুল থাকা অবস্থায় তাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিয়েছিলেন সেই ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামগুলো সে এখানে পাইল করে রাখছে ফুল পড়ে যাওয়ার পরে তার যখন ঘাটতি হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামে তখন সে রুট থেকে সে রিজার্ভ থেকে সেটাকে সে ফুল করে নেবে আবার এখানে দেখেন এই ভেন্ডা শীষ এই রিঙ্কু স্টাইলিশ জাইগেনশিয়া এটাতে দেখেন বার চলে আসছে বার চলে আসছে আবার এখানে এটাতে দেখেন এটা এটা ভ্যান্ডা এটা ভ্যান্ডা এটা জাপানি একটা ভ্যান্ডা এটাতে দেখেন বার চলে আসছে এখন বার চলে আসে এটা ফুল ফুটে যাবে কয়েকদিনের মধ্যে খুব অল্প দিনের মধ্যে এটা ফুল ফুটে যাবে আর ফুটলে তো আপনারা অবশ্যই দেখতে পাবেন কারণ আপনারা তো চ্যানেলে থাকবেনই সবসময় দেখছেন আমাকে একটি গাছ আছে যেটা ডাবল স্পাইক আমি গাছটি মিস গাছটিস এই ফুল গাছটি এই এই এটি এটি কিন্তু এটি কিন্তু ভ্যান্ডা এটা ভ্যান্ডা এখানে দেখেন ডাবল স্পাইক জানি না দেখতে পাচ্ছেন কি না এই একটি স্পাইক এখানে আর স্পাইক ডাবল স্পাইক এবং এটা কালারটা সম্ভবত বেগুনি হবে আমি ফুটলে আমি আপনাদেরকে দেখাবো এখন একে আমি কী দেব যেটাতে আমার অলরেডি স্পাইক চলে আসছে ফুল আসার সময় হয়ে গেছে তাকে আমি কী দেবো তাকে কি আমি ম্যাগনেশিয়াম অফ করে দেবো ন কখনোই এই কাজটি করবেন না তাকে ম্যাগনেশিয়াম কন্টিনিউ করতে হবে তাকে ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে ইন অ্যাডিশান তাকে দিতে হবে যে কোনো একটা সিউইড হয় ম্যাক্সিক্রপ না হলে ডব না হলে ফিশ অ্যান্ড ক্যাল এগুলো না এটা না এটা না হিউমিক অ্যাসিড দিতে পারেন ফলবিক অ্যাসিড দিতে পারেন এক্সট্রাক্ট না বার্ড থাকা অবস্থায় এই জিনিসগুলো দিলে সে বার্ডটাকে এটাকে ব্লুম বুস্টার বলে অনেকে আসলে আমরা শব্দ চয়নে অনেক ভুল করে থাকি এবং তথ্য বিভ্রান্ত করি ব্লুম বুস্টার বলে কোনো কিছু নাই বা রিব্লুমিং বলে কোনো কিছু নাই আমরা বলি রিব্লুমিং বলি রি ব্লুম বুস্টার বিপদটা হচ্ছে যে ব্লুমিংয়ে হেল্প করে যে এলিমেন্টসটি যে নিউট্রিশনটি সেটি হচ্ছে পটাশ এই পটাশ যখন বাড়িয়ে দিচ্ছেন কে পি এবং কে যখন বাড়িয়ে দিচ্ছেন তখনই কিন্তু সেটা ব্লুমিংয়ে দিকে যাচ্ছে এখন প্রশ্ন হলো একটি চারা গাছ তাকে কি আপনি পি এনকে বাড়িয়ে দিবেন এটা তো ঠিক হবে না কারণ তার তো নিজেরই ডেভেলপ করার নিজেরই স্বাস্থ্য গড়ে তোলার সময় হয়নি সে আরেকটা বেবি কী করে নিবে বা সে আরেকটা ফল কীভাবে দিবে তাহলে আপনাকে আগে গাছের গ্রোথ বাড়াতে হবে গাছকে বাড়াতে হবে তারপরে এখন প্রশ্ন হলো একই গাছে একই গাছে দেখেন বিউটিফুল এক্সাম্পল দেন টু আন্ডারস্ট্যান্ড একই গাছে দেখেন ফুল আসছে কতগুলি ক্রিয়া হচ্ছে দেখেন ফুল আসছে পাতা ছাড়তেছে কে কী হয়েছে এখানে গ্রোথ হচ্ছে এখানে কে কী হচ্ছে এই সুইটবলটা শুকিয়ে যাচ্ছে কতগুলো প্রক্রিয়া এখানে হচ্ছে এখানে আরেকটা ছোট্ট কে হচ্ছে কতগুলো প্রক্রিয়া একসাথে হচ্ছে এখন আপনি কি ওই একটা গাছের মধ্যেই যেখানে গ্রোথ হচ্ছে সেখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দিবেন। যেখানে ফুল হচ্ছে সেখানে পটাশ দিবেন তাই কি দিবেন আসলে কি তাই দেওয়া দেওয়া উচিত ন তা দিবেন না এটাকে যে খাবারটা দিবেন সেই খাবারটাতে এই সমস্ত প্রক্রিয়ার কাজগুলোর জন্য অল্প 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 করে সবগুলোকেই মিশ্রণ করে দিতে হবে মনে রাখবেন আপনি গাছকে যাই দেন না কেন তার যতটুকু দরকার সে ততটুকুই নেবে এক ফোঁটাও বেশি নেবে না তার যদি পটাশের দরকার হয় সে পটাশটাই নেবে তার যদি ফসফরাসের দরকার সে ফসফরাসটাই নেবে তার নাইট্রোজেন দরকার সে নাইট্রোজেনটা দেবে কিন্তু আপনাকে দিতে হবে আপনি যখন দিবেন তবে হ্যাঁ দেওয়ার সময় পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে যে এই গাছের প্রাইমারি আসপেক্ট কি এই গাছের প্রাইমারি আসপেক্ট হচ্ছে ব্লুমিং কারণ এর অর্ধেক ফুল ফুটেছে বাকিটা ফুটে নাই তাহলে এর জন্য কে বা পটাশ খুবই জরুরি আবার আবার আরেকটি গাছ দেখাই যেমন ধরেন গ্রোথ নিচ্ছে এমন একটি গাছ ধরেন একটি গাছ হাতের কাছে নাই এই মুহূর্তে আমি দেখাই একটা কাম্পারা গাছ হ্যাঁ এই গাছটিতে দেখেন এই গাছটিতে কিন্তু গ্রোথ নিচ্ছে এই দেখেন ছোট্ট একটি গ্রোথ ওই যে গ্রোথ নিচ্ছে এই গাছটি গ্রোথ নিচ্ছে তাহলে এই গাছটিকে কি আমি কে পরিমাণ বাড়িয়ে দিব নেভার এটাতে আমি দিব নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিব তবে কখন যখন তার গ্রোথের পরিমাণ গ্রোথটাকে শেষ করে ফেলছে এখন সে পাতা ছাড়া শুরু করেছে তখনই নাইট্রোজেনের রোলটা প্লে করবে তার আগ পর্যন্ত আমার তাকে ক্যালম্যাগ যখন গ্রোপ নিচ্ছে ক্যালম্যাগ যখন পাতা ছাড়া শুরু করলো ক্যালম্যাগ প্লাস নাইট্রোজেন এখন আসেন ক্যালসিয়াম নাইট্রেট এটা ক্যালম্যাগ ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাইট্রেটটা হচ্ছে ক্যালসিয়াম সাথে নাইট্রোজেন আপনি যখন ক্যালসিয়াম নাইট নাইট্রেট যখন দিচ্ছেন তার মানে এখানে নাইট্রোজেনের পরিমাণটা আছে এবং আপনি যখন ক্যালম্যাকটা দিচ্ছেন সেখানে ম্যাগনেশিয়ামের পরিমাণটা আছে তাহলে ক্যাল নাইট্রেটের মধ্যে কিন্তু ম্যাগনেশিয়ামটা নাই আমরা জানি যে ক্যালসিয়ামটা মুভেবল না ইমুভেবল তাহলে ক্যাল নাইট্রেটের সাথে আমাকে অবশ্যই ম্যাগনেশিয়ামটাকে অ্যাড করতে হবে অ্যাড করলে আমি কি পাচ্ছি ক্যালসিয়াম পাচ্ছি নাইট্রোজেন পাচ্ছি ম্যাগনেশিয়াম পাচ্ছি ভেরি গুড সাবস্টেন্স ফর গ্রোথ নট ফর গ্রুম ফর গ্রোথ কিন্তু এটাকে যখন আপনি মিক্সড করবেন মিক্স করার পর এর পিএইচ অবশ্যই ফাইভ পয়েন্ট এইট আসতে হবে এবং এটা আলাদা আলাদা মিক্স করবেন ক্যালসিয়াম নাইট্রেট এরকম একটা পাত্রে মিক্স করবেন ক্যালসিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম এরকম একটা পাত্রে মিক্স করবেন এটাকে ঢালবেন আপনার বাকেটে এটা ঢেলে মাপবেন কত দিচ্ছেন আবার ম্যাগনেশিয়ামটাকে ঢালবেন ঢেলে মাপবেন কত দিচ্ছেন আপনার টার্গেট কত ছিল কততে আসলো এইটার সাথে আপনি কিছু সুপার ড্রাইভ কোনো সপ্তাহে বি ওয়ান কোনো সপ্তাহে হিউমিক অ্যাসিড এগুলোকে মিক্স করে আপনি ওই যে পটটা দেখালাম কাম্পারার সেই কাম্পারাতে আপনি তাকে দিতে পারেন কিন্তু যেটা ব্লুম হয়ে গেছে বা ব্লুমিংয়ে আসছে এটাকে ক্যালসিয়াম নাইট্রেট দেওয়াটা যুক্তিসঙ্গত নয় আমি মনে করি দেওয়া ঠিক না কারণ এখানে নাইট্রোজেন আছে এর নাইট্রোজেন দরকার নেই হ্যাঁ নাইট্রোজেন দরকার আছে কারণ এর বার আছে বাড়ের জন্য নাইট্রোজেন লাগবে বাট আমি আমি দেই না সাধারণত আমি দেই না এই গাছটি দেখেন এটি কিন্তু এটি একটি 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 মিরাকেল ট্রি একটি মিরাকেল প্ল্যান্ট ফুলটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর কালার অর্কিডের ফুলের কালার কালার কম্বিনেশন কম্পোজিশন কালার ফুলের ফ্রেম এই জিনিসগুলো যদি আপনি না পান আপনার ফুল যদি এরকমভাবে যদি বার যদি ব্লাস্ট হয়ে যায় তাহলে আপনি এত টাকা দিয়ে এত পরিশ্রম করে অর্কিড কেন করবেন অর্কিডটা তো তো হচ্ছে তার ফুল ফুলের মধ্যে কিন্তু এক ধরনের কালার কম্পোজিশন আছে ফুলের একটা ফ্রেম আছে এক একটা ফুল এক এক রকম এই ফ্রেমিংগুলোকে ঠিক রাখতে গেলে ফুলের গ্রোথ বাড়ানো কমানোর ব্যাপার আছে ফুলটা যদি ভালো মতো গ্রোথ না নেয় তাহলে সে কিন্তু ব্লুমিং বা ফুটন্ত ফুলের যে সৌন্দর্যটা যে ফ্রেমটা সেটা পাবেন না এবং ফুলের পাপড়িগুলো কোনোটা বড় কোনোটা ছোটো এই বড় ছোট মিশ্রণটাকে যদি আপনাকে ধরে রাখতে না পারেন তাহলে ওর সৌন্দর্যটা আপনি পাবেন না তার মানে তার ফ্রেমটা ঠিক হলো না তার কম্পোজিশানটা ঠিক হলো না তাহলে ফুলের ফ্রেম ফুলের কম্পোজিশন পাশাপাশি প্ল্যান্টের কম্পোজিশন মিলেই তো একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হয় অর্কিড তো একটা অর্নামেন্টাল প্ল্যান্ট তো অর্নামেন্টাল প্ল্যান্টের যদি চারিদিকে শুধু ভাঙাচুরা থাকে ছেঁড়া থাকে কালো দাগ থাকে ফুল ছোট ছোট থাকে আর আমি বলি যে আমার তো ফুল ফুটছেই আমি তো ট্যাপের পানি দিচ্ছি আমার তো ফুল ফুটছি তাহলে বন্ধুরা পানি তাহলে কী দিবেন আমাদের দেশ বৃষ্টি প্রধান দেশ আপনি কেন বৃষ্টির পানি ধরে রাখতে পারেন বৃষ্টির পানি ধরে রাখেন ছাদে যাদের ছাদ নাই তারা বৃষ্টি পানি ধরে রাখতে পারছেন না তারা পুকুরের পানি নেন মেপে দেখেন কি পরিমাণ আছে পুকুরের পানিকে একটু জাল দিয়ে দেখেন একটু ফুটিয়ে দেখেন কি পরিমাণ আমার কথা হচ্ছে যে আপনার টিডিএসকে পানির টিডিএসকে কমিয়ে আনতে হবে পিপিএমকে কমিয়ে আনতে হবে যত কমাবেন খাবার তত বেশি পাবে আমার যদি স্টার্টিং পিপিএম হয় একশো আর আমার টার্গেট যদি থাকে একশো তিরিশ তাহলে আমি খাবার দিচ্ছি সব মিলিয়ে মাত্র তিরিশ ইজি টানাফ থিঙ্ক আর আমার স্টার্টিং পিপিএমও যদি হয় দশ আর আমার যদি দিতে হয় একশো তিরিশ তাহলে একশো দিচ্ছি আমি খাবার হিউজ 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 আনথিংকেবল একটা আরও ওয়াটার ফিল্টারের দাম খুব বেশি না খুবই কম একটা আরও ওয়াটার ফিল্টার কিনে ফেলেন এটাকে আপনারা ট্যাপের পানির সাথে লাগিয়ে ফেলেন আপনারা এটার পানি খেতেও পারবেন স্বাস্থ্য সচেতনতার জন্য আবার এটা আপনি ব্যবহারও করতে পারবেন আপনার গাছের জন্য সো আরও ফিল্টারের পানিটা খুবই খুবই জরুরি যদি বৃষ্টি পানি ধরে রাখতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড খুব ভালো আর না হলে আরও ফিল্টারের পানিটা আপনারা ব্যবহার করার চেষ্টা করেন গাছের জন্য খুবই উপকারী বৃষ্টি পানিটা আমি বলবো আমি মাঝে মাঝে বৃষ্টি পানিটা ব্যবহার করি কারণ ক্যালসিয়াম কার্বোনেটটা মাঝে মাঝে আমার দরকার হয় কোনো কোনো গাছের জন্য তখন আমি একটু মিক্সড করে নিই ধরেন তিন ভাগ আরও পানি এক ভাগ বৃষ্টি ট্যাপ ওয়াটার ট্যাপ ওয়াটারে আরও কিছু এলিমেন্টস আছে যেটা আমাদের গাছের জন্য দরকার হয় তবে ক্ষতিটা বেশি হয় যার জন্য ট্যাপ ওয়াটারটা আমি খুব একটা ব্যবহার করি না যাই হোক মোটামুটি বন্ধুরা আমি অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম বিশেষ করে অনেকগুলো জিনিস আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম যাতে করে আপনারা এই জিনিসগুলো আপনারা যেন মেনটেন করেন এবং আপনারা অনেক পরিশ্রম করেন গাছের জন্য একটা ভিডিও এক ঘন্টা দেখতে গেলে অনেক ডাটা খরচ হয় ইন্টারনেটের খরচ আছে সবার বাসায় হয়তো ওয়াইফাই নাই অনেকে হয়তো ডাটা খরচ করে দেখেন এত টাকা খরচ করে একটা ভিডিও দেখেন আপনাদের যদি সেখান থেকে কিছু শেখার না থাকে বা শিখতে না পারেন তাহলে কেন দেখবেন এটাও একটা প্রশ্ন যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন গাছকে সুন্দর রাখবেন গাছ আপনাকে মনের প্রশান্তি দেবে এবং আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই তার আগের ভিডিওর লিঙ্কটি সেখানে পেয়ে যাবেন এবং এইভাবে করে প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আপনি কিন্তু একটা সাইক্লিক অর্ডারে একটা ভিডিওগুলোর একটা চিত্র আপনি পাচ্ছেন এবং সেখানে আপনি মোটামুটিভাবে সবগুলো ভিডিও আপনি দেখতে পাবেন তবে বন্ধুরা ভিডিওটি দেখে আপনার আসলে তেমন কি কোনো উপকার হবে যদি আপনারা একটা প্রশ্ন এবং উত্তরের মধ্যে না আসে যার জন্য আমি এটাকে বলি শুধুই অর্কিড ফোরাম এটা কোনো চ্যানেল না এটা একটা ফোরাম আমরা এখানে আমি একা কথা বলে যাচ্ছি কথা বলে আমি চলে গেলাম শেষ কিন্তু এ কথা রেস্ট ধরে আপনারা যদি আলোচনা না করেন আপনারা যদি না লেখেন আপনাদের সমস্যাগুলো না বলেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে আপনার কোনো লাভ হচ্ছে না আমি জানি আমার এই ভিডিওতে ভিউ হয় প্রায় ধরেন এই বাংলা চ্যানেলের ভিডিওতে ভিউ হয় সত্তর আশি নব্বই একশো এরকম কারণ আমি এক তারিখ থেকে মাত্র বিশ দিন হয় আমি বাংলা চ্যানেল শুরু করেছি কিন্তু একশো লাইক আসে না বা সত্তরটা লাইক আসে না সত্তরটা ভিউ হয় সত্তরটা লাইক আসে না ষাটটা কমেন্টও আসে না ষাটটা প্রশ্নও আসে না আমার কাছে এটা খুবই আসলে আমি জানি না আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন কারণ আমার কথার মধ্যে সব কিছু কমপ্লিট নাও থাকতে পারে কিছু তো বাকি কথা থেকে যেতেই পারে কথার ফাঁকে অনেক গ্যাপ থাকতে পারে আপনার বোঝার অনেক সমস্যা থাকতে পারে আমার কোনো ওয়ার্ড বুঝতে আপনার অসুবিধা হতে পারে আপনারা লেখেন আপনারা লিখলে একটা পরিবেশ তৈরি হবে আমি চাই একটা সুন্দর পরিবেশ তৈরি হোক এবং এই পরিবেশের মাধ্যমে আমরা একে অপরের সাথে শেয়ার করি শেয়ার করে আমরা শিখি আমরা শেখার চেষ্টা করি আমরা শিখতে পারলেই আমরা আমরা আগ্রহ পাবো আমাদের একটা বয়স আমার আমার এখন একটা বয়স আসছে যে বয়সে আমি কোথাও কোনো জবে যেতে পারছি না জব করতে পারছি না আমি মোটামুটি ডিটাচড বই পড়ার অভ্যাস নাই আমার মাছ ধরার অভ্যাস নাই আমার পাখি শিকারের অভ্যাস নাই তাহলে আমি আমাকে বেঁচে থাকতে হলে একটা অবলম্বন দরকার আমি এই যে অর্কিড নিয়ে পড়ে থাকি অর্কিড নিয়ে এটাই আমাকে এক ধরনের মানসিক প্রশান্তি দিয়ে থাকে আমাদের এই কালচারটা এই কাজটা বাচ্চাদের দিয়ে সম্ভব নয় স্টুডেন্টদের দিয়ে সম্ভব নয় কারণ তাদের এত সময় নাই তারা এত সময় ব্যয় করতে পারেন এবং এটাতে প্রচুর অর্থের একটা ব্যাপার জড়িত আছে প্রচুর পরিমাণ খরচ এর পিছনে হয় মানসিক একটা চাপ এর মধ্যে থাকে তবে একটা জিনিস ঠিক যে আপনার বাগানে একটা গাছের দিকে তাকিয়ে একটিমাত্র ফুল দেখেন সাম্বারকিয়ার এই ফুলটি একটি মাত্র ফুল ইট মেক্স মাই ডে সাম্বারকিয়া ওয়ান ফ্লাওয়ার মেড মাই ডে সাম্বারকিয়া ইজ এ হিউজ প্ল্যান্ট হিউজ প্ল্যান্ট বিগ প্ল্যান্ট আমার এই পিছনে যে হ্যাঙ্গারটি আছে হ্যাঙ্গারের মাঝখানে একটি ডিআই পটে একটি সাম্বারকিয়া আমি ঝুলিয়ে রেখেছি আর দুটি আমি রেখেছি এরকম স্ট্যান্ডের মধ্যে তো যাই হোক আপনাদের সাথে আজ এই একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিনে ভাষা দিবসে আপনাদের সাথে এই ভিডিওটি করতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি এই ভিডিওটি আমি মাঝে মাঝেই বিভিন্ন ভিডিওর লিঙ্কের নিচে আমি এটাকে দেব যাতে করে আপনারা এখান থেকে এই জিনিসগুলো দেখে আপনারা যেন শিখতে পারেন এবং এটা উপকারিতা আপনারা পেতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের যে স্প্রেয়ার বাটলগুলো আছে আমার এখানে দুটি আছে আমি একটু দেখাই আপনাদের এটি একটি এটা এটা অটো এটা ব্যাটারি চালিত এবং অটো আমি যদি সুইচ দিই অটো এটা অটো ব্যাটারি চালিত আর আরেকটি আছে এটা হ্যান্ড পাম্প এটা হ্যান্ড পাম্প এটা হ্যান্ড পাম্প এবং এটা আমি নজলটাকে ঘুরিয়ে আমি এটা স্প্রে কমানো বাড়ানোর কাজটি করতে পারি দেখেন স্প্রে দিয়ে আমি কমানো বাড়ানোর কাজটি করতে পারি মিস্টিংয়ের কাজটি আমি এটা দিয়ে করে থাকি তবে একটা কথা মনে রাখবেন আপনারা যখনই এখানে সলিউশন দিবেন এটাকে অবশ্যই সুন্দর করে ওয়াশ করবেন ওয়াশ করে এর মধ্যে আবার একটু সাদা পানি দিবেন সাদা পানি দিয়ে এই নজেল দিয়ে আবার এটাকে স্প্রে করে নেবেন আবার স্প্রে করে নেবেন যাতে করে নজেলের ভিতরে যে পানিটি লেগেছিল। যুক্ত পানি সেটি যেন ওয়াশ হয়ে যায় তাহলে এইটি আর তিন চার বছর পর্যন্ত টিকে থাকবে আমার একটি চার বছর পর নষ্ট হয়েছে আমি আবার নতুন আরেকটি কিনেছি তো এগুলোকে মেনটেন করতে হবে এবং ওইভাবেই এটাকে মেনটেন করতে হবে শুধু তাই না আপনি এখানে যে সলিউশনটা দিয়েছেন আজকে কালকে তো আর সেই সলিউশনটা মিশাচ্ছেন না কিন্তু এর নিচে তো তলা নিচে তো সলিউশনটা কিছু লেগে আছে সো এটাতে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন যাই হোক বন্ধুরা আমার টার্গেট এরিয়াতে যা যা ছিল আপনাদের সাথে আলোচনা করে বোঝানোর জন্য আমি সবই প্রায় আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি এবং বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার